সাত পাকে বাধা পড়লেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। এই নামটা বললে যদি না চেনেন তাহলে বলেই ফেলি অভিনেত্রীর পর্দার নামটা। তিনি গঙ্গরাম ধারাবাহিকের নায়িকা টাইরা। পর্দায় বিয়ে সম্পন্ন হয়েছে মাত্র কয়েকদিন আগেই, তারই মধ্যে রিয়েল লাইফেও বিয়েটা সেরে ফেললেন নায়িকা। গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বন্ধু কল্লোল চৌধুরীর সঙ্গে, আর সেই বিয়ে উপলক্ষে রিয়েল লাইফের স্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেলেন স্বয়ং গঙ্গরামও। জমিয়ে মজা করলেন, সেলফি তুললেন, খেলেন কবজি ডুবিয়ে। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক উঠে আসছিল সোহিনীর ব্রাইট স্কোয়াডের একাধিক ছবি। ব্যাচেলর থেকে শুরু করে হলদি সবতেই সোহিনীর বান্ধবীরা মাতিয়ে তুলেছিলেন। সোহিনীর বন্ধুরাও বেশিরভাগই টলিউডের জনপ্রিয় মুখ, মিষ্টি দাস, প্রত্যুষা পাল, ঐশ্বর্য সেন, ভাবনা বন্দ্যোপাধ্যায়, সোনাল মিশ্র। অন্যদিকে সম্রাট মুখোপাধ্যায় সহ আরও অনেকে টি টাউনের চেনা মুখের ভিড়ে গম গম করছিল সোহিনীর বাড়ি। লাল টুকটুকে বেনারসি বাড়ি, সোনার গয়না, সোনার মুকুট আর গোলাপের মালায় সজ্জিত সোহিনীকে দেখতে লাগছিল অবর্ণ। তবে সবার নজর ছিল অভিনেতা অভিষেক বসুর দিকে। পর্দার স্ত্রীর বিয়েতে উপস্থিত থেকে আসর জমিয়ে দিলেন তিনি। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।